আমরা তো আসলে পার্সোনাল লাইফে গুন্ডা মাস্তান না, জিগি এসে আসলে মারবো কাটবো এরকম কিছু না। আমি আই এম অ্যান অ্যাক্টর ও একজন ডিরেক্টর। আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানানোর। যারা এসব নেগেটিভ কথা লিখেন বা কথা ছড়ান ওদেরকে আসলে আমার বলার কিছু নেই। আমি আসলে আমার নিজের কাজটা নিয়ে ভাবি, সেটা একটা সিন হোক আর 10টা সিন হোক, সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। আমার ব্যাপার রিপ্লাই দেবো। ইনফ্যাক্ট আমাদের দেখেন, আমরা যদি কোথাও, আমি জানি না, পরীকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে সবচেয়ে বেশি গালি দেয় পরীকে। আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে একদম গালি দেয় আমাদেরকে, কারণ সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো সে জায়গায় আসলে আমার একই ইন্ডাস্ট্রিতে কাজ করে, একই জায়গায় কাজ করে, মানে আমাদের শ্রদ্ধেয় ভাইরা বা হচ্ছে আপারা যখন আসলে একটা কথা বলে ফেলবেন বা একটা স্টেটমেন্ট দিবেন, এটা আসলে খুবই কাম্য না আর কি ওদের কাছ থেকে। তো পরী খুব, পরী তো খুব দুষ্টভাবে স্মার্টলি অ্যান্সার দিছে। তো পরী খুব ভালো কথা বলছে যে আসলে ভাই আমাদেরকে ইন্সপায়ার করেন, আমরা তো আসলে ইন্ডাস্ট্রিরই মানুষ। আসলে তো আমি তো আসলে ইয়ার থেকে আসিনি, অন্য দেশ থেকে আসিনি, আমি আসলে বাংলাদেশি একজন, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন অ্যাক্টর। তো ওই জায়গার থেকে আসলে সবার কাছ থেকে আমিও সেটা চাই, পরীর সাথে এক মানে এক মানে ওই কথা মিল রেখে, যে বড়দের কাছ থেকে আসলে ওই জায়গাটা চাই আমরা, যে আমরা যারা কাজ করতে আসছি ওদের কাছ থেকে, ওদের কাছে চাই ওরা আমাদের কাজ দেখুক, আমাদেরকে ইন্সপায়ার করুক। আর প্লিজ, মানে অন্য যে মন্তব্য ওনারা করেন এটার আসলে আমি নিজেও আগেও পাই না, মাথাও পাই না আসলে এটা কেন বলেন ওরা আর কি জন্য বলেন, এটারও আমি কোনো হদিস পাই নাই। কিন্তু দলাদলি হচ্ছে, এটা ভালো কাজের দলাদলি কিন্তু হচ্ছে না। যদি সত্যি হলিউড বলিউডের ছবি আসে তো আমার তো এখন তো কোনো, আমার এটা নিয়ে কিন্তু মাঝখানে আমাকে অনেক সাংবাদিকরা ফোন দিয়েছেন, এসএমএস করেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আমি সবাই বলেছে আপনি কি এড়িয়ে যেতে চান, এরকম এসএমএস আমার কাছে অনেক আসছে, অনেক সাংবাদিক আমাকে বলেছেন যে আপনি কি এড়িয়ে যেতে চাচ্ছেন বিষয়টা। ভাই আমি মোটেও এড়াতে চাচ্ছি না, আমার উল্টা বিরক্ত লাগছে এসব বলতে বলতে, আপনাদের টায়ার্ড লাগে না? প্লিজ ওদের দয়া করে ইন করতে দিন, আমরা কম্পিটিশন শুরু করি, মানুষ কোনটা দেখতে যাবে, না হলে আমরা ওপারে চলে যাই, ওপারে মানুষ এপারে আসলে একটা মিক্স আপ হয়ে যায়। আর যে গালি দেয়, মানে আমি জানি না বেনামে নামে যে আইডিগুলো আছে ফেসবুকে, আমার মনে হয় ওদের বাসায় হয় মা নেই আর না হয় বোন নেই। যে কথাগুলো ওনারা বলেন আসলে অনলাইনে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো আসলে সহজেই আইডি খুলে আপনি চাইলাম আমি তানভীর তারিকের ছবির নিচে গিয়ে কমেন্ট করে ফেলতে পারলাম আর আমি এটা নিয়ে খুব প্রাউড ফিল করলাম, এটা আসলে গর্বের বিষয় না। মানে আমি দিন শেষে যখন আসলে একটা মেয়েকে নিয়ে কথা বলবো, মানে মন চাইলো আমি একটা মানে কমেন্ট করে বেরিয়ে গেলাম, আমি খুব গর্ব করলাম, আমার হয়তো আমাকে নোটিস করলো দেখলো, এটা আসলে গর্বের বিষয় না। বাট আইসক্রিম থেকে আমি আসলে ওদেরকে অনেক থ্যাঙ্কস, মানে আমি কিছু জার্নালিস্টকে পাইছি যারা হচ্ছে আমার না বলার কারণেও অনেকভাবে আমাকে ইন্সপায়ার করছে। ভালো কাজ আসলে এখন তো হয় না, যে ওই 14 ইঞ্চি জায়গা কিন্তু নাই এখন মানুষের, কি বলে, বিনোদনটা অনেক অনেক বিস্তৃত, অনেক জায়গা, অনেক জায়গা জুড়ে অনেক অপশন এখন। এখন ওই বিটিভির মধ্যেও কেউ ওই দুপুরের সময় শুক্রবারের মধ্যে সপ্তাহ গুনতে থাকে না, সিনেমা হল ওই 2000-2500 নেই এখন। কিন্তু আমরা 26টা সিনেমা হলে রিলিজ দিয়েও কিন্তু হাউসফুল পাচ্ছি, সেটা করতে দেন না, সমস্যা কি, আসতে দেন না। ওরা তো আসলে দেখেন, আমি তো আসলে অনেক স্ট্রাগলিং করে এই পর্যন্ত আসছি, মানে আমি আসলে যখন এসব কথা আসে পেইড বা অন্য কিছু, আমার মনে হয় না যে আমি মন দিয়ে আসলে সিনেমাটাই করে আসছি। আসলে এত টাকা পয়সাও তো নাই যে পেইড করে আসলে কতজনকে টাকা দেবো, বেসিক্যালি মানে আমি কাকে টাকা দেবো, কেন টাকা দেবো। তো আসলে যারা জেনুইনলি, আমি স্ট্যাটাস দিচ্ছি একটা যে আসলে সত্যের পথে সাহসের সাথে বাংলা সিনেমার সাথে যারা আছেন তাদেরকে আমি অনেক ভালোবাসি। আসলে আমাদের এই সিনেমার জন্য জার্নালিস্টরা বা বিনোদন জগতের যারা সাংবাদিক ছিলেন ওরা আসলে যেভাবে আসলে এই সিনেমাটাকে প্রমোট করে যাচ্ছেন স্টিল আজ পর্যন্ত, এটা আসলেই খুব অভাবনীয়। মানে আমি আসলেই মুগ্ধ যে ওরা ভালো কাজের সাথে এবং ভালো কন্টেন্টের সাথে যে সিনেমাটা আসলে চলতেছে ভালো ওটার সাথে নিয়ে কথা বলতেছে। ওদের আমি আই এম রিয়েলি হ্যাপি, কারণ ওদেরকে আসলে থ্যাঙ্কস, মানে ওদের এই প্রচারটা যদি আমাদের সাথে না আসতো, এই সিনেমার সাথে না আসতো, আমরা হয়তো বা এই আওয়াজটা পাইতাম না রাফি। ওরা আমাদেরকে অনেকভাবে সাপোর্ট করছে, অনেকভাবে আমাদের প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এই আপডেটগুলো ওরা মানুষকে জানাচ্ছে, তো ওদের কাছে আসলে আমি অনেক গ্রেটফুল। না না না, আমার আমার এটা আমি ছোটবেলা থেকে আমি ক্লাসে শুনেছি যে তুমি তো বরিশালে বড় হয়েছে, তো আমি বরিশাল পাক্কা বলতে পারি, যশোরও বলতে পারি, যেহেতু আমরা যশোর তো ওই দিকটাই হচ্ছে একটুখানি কলকাতার একটা মিক্স। আমি মাথা ফাটাফাটির মধ্যে নাই, আমি কোনো মামলার আসামি হতে চাই না, আমি ভাই ধুমধাম কার মাথা ফাটাই দিব, আল্লাহ হাফেজ, আমি এসবের মধ্যে নাই।
এখনো জানি না গল্পটা কোনটা হবে বা আদৌ হবে কিনা, যদিও হয় সেটার গল্প কি, ডিরেক্টর কি, ক্যারেক্টার কি, তার বিপরীতে কি কোন ক্যারেক্টার থাকছে আমি আসলে জানি না। সো ওই সময় আসলে দেখা যাবে, এটা খুবই মানে আজীব হয়ে গেল। আজকে হবে না, হবে আজকে হবে না, কারণ কি এটা আমি আরো মনে হয় 2 বছর আগেই বলেছিলাম এবং খুবই অনেক সাংবাদিকরা ছিল, আমার বার্থডের সময় একবার বলেছিলাম যখন ইন্টারভিউ সবাই আমাকে নিয়ে যে ভালো কথা বলতেছে, আসলে আমার কাজটা ঠিকঠাক করে আসছে কিনা, যে আমাকে প্রমোট করতেছে, ওটাই আসলে আমার নজরে আসে। আসলে কি আমাকে নিয়ে খারাপ কথা বলে? হ্যাঁ, যদি কোনো খারাপ মন্তব্য বা আমাকে নিয়ে সমালোচনা যে আসলে অভিনয়ের এই জায়গাটা আসলে এরকম হতো বা রাফি এটা একটু যদি ব্যাটার করতে পারতো, ওই জায়গায় যদি নিয়ে আসলে কেউ কথা বলে, সেটা আসলে আমি মেনে নিতে রাজি আছি বা সেটা নিয়ে আমিও আসলে আমরা দেখবো, আমি আর রাফি বা আমি দেখি। বাট যখন কথাটা এরকম আসে যে আসলে খুবই নেগেটিভ কথা এবং খুবই পার্সোনাল অ্যাটাক হয়, ওইটা আসলে প্রথমত আমরা তো আসলে পার্সোনাল লাইফে গুন্ডা মাস্তান না যে গিয়ে সেটা আসলে মারবো কাটবো এরকম কিছু না। আমি আই এম অ্যান অ্যাক্টর ও একজন ডিরেক্টর, আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা বানানোর। যারা এসব নেগেটিভ কথা লিখেন বা কথা ছড়ান ওদেরকে আসলে আমার বলার কিছু নেই। যদি কিছু হয় না, আমি সব দড়ি মনে করির মধ্যেই নাই, যেটা হচ্ছে ওটার মধ্যে থাকি। ওটা শোনা কথা, আমি আমি চিরুনি নিয়ে আমার কাজিনকে হচ্ছে নাক ফাটাতে গেছিলাম, উল্টো আমার দাঁত ফেটে গেছিল খাট থেকে পড়ে। আমি আজকে ডাক্তার কাছে গেছিলাম, তো আমাকে টেস্ট দিল, ব্লাড টেস্ট যখন দিচ্ছিলাম এবং আমি আজকে একা একা ডাক্তার দেখাইছি জীবনে ফার্স্ট টাইম, আমি পোস্ট করেছি ফেসবুকের মধ্যে যে আমি বড় হয়ে গেছি। আমি ফাইনালি আমার নানু বলছে যে, নানুকে বলেও যাইনি, এসে বলছে নানু ভাই দেখো তো আমি রিপোর্ট এই যে টেস্টের সবকিছু দেখালাম, দেখানোর পরে বলছে তোমার সাথে কে গেছে বলো, মিথ্যা কথা বলো না, আমার নানুই বিশ্বাস করে না। সত্যি আমি একা গেছিলাম, আর তখন হ্যাঁ তখন আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ যখন আমার ব্লাডটা নিবে তখন ওই মানে আমি ব্যথা পাই না কিন্তু হুদায় একটা ভয় লাগে না, ছোটবেলায় মনের মধ্যে একটা ভয় থাকে না যে সুই দেখতে একটা ভয় পাইতে হবে এরকম একটা জিনিস, ওটার জন্য আমার খুব কান্না পাচ্ছিল না। আমার পাশে যে মানুষটা বা যে মানুষজন থাকতো যাদের সাপোর্টটা থাকতো তাদের কেউ পাশে ছিল না, তার জন্য আমি কেঁদেছিলাম। আমি তো ফ্রি ডেট বা ব্ল্যাঙ্ক চেকে বিলিভ করি না, আমি একটা গুড গল্প বা ভালো স্ক্রিপ্ট, আমি ও আমাকে ওই দিনও গাড়িতে বলতেছিল রাজ রেডি হো নেক্সট সিনেমা বানাই বা নেক্সট প্ল্যান করি, তাই আমি বলতেছি আমি আগে যেরকম ছিলাম আমি ভবিষ্যতে আসলে এই এই প্র্যাকটিসটা আমার এখন না, এই প্র্যাকটিসটা মনে হয় রেদন্য নিয়ে আমাকে আসলে ক্লিক করাইছে। তো এরপর তো আসলে আমার আমি ওই যে বললাম না একটা জিনিস লাগে, আমি ডিরেক্টর কাস্ট বেসিক্যালি, তো ওই জায়গা থেকে আমার কাজ করার অভিজ্ঞতা রেদনরণি, তানির মোহাম্মদ অংশু, মেজবা রহমান সুমন, রায়হান রাফি, গিয়াসউদ্দিন সেলিম, তো ওদের এই সবার সাথে কাজ করার ফলেও আসলে আমার এই অ্যাক্টিংয়ের প্র্যাকটিসটাও আসলে বিভিন্ন ধরনের রয়েছে, তো ওইটা আসলে কন্টিনিউ থাকবে আমার। মানে এটার আমি যেই ভাবনা চিন্তা থেকে আসলে অ্যাক্টিং করতাম ওটা আমি কন্টিনিউ করব। আমি বরাবরই রাফির ফ্যান, রাফির সাথে আমার খুব মেন্টাল সিংটা হয়, মানে এটা আমার মনে হয় একটা অ্যাক্টরের সাথে একটা ডিরেক্টরের মেন্টাল সিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি তো বললামই আপনাকে যে আসলে অভিনেতা হিসেবে আমার একটা জার্নি দরকার হয়, যে জার্নিটা আসলে একটা ডিরেক্টর ছাড়া সম্ভব না, কারণ ওর ভিশন, ওর ইমেজ, ওই ইমেজটা আমি প্লে করব, ওর ক্যারেক্টারটা আমি প্লে করব, আসলে ওকে তখন আমার দরকার। তো ওই জায়গার থেকে রাফির সাথে আমার একটা চমৎকার বন্ডিং, যে ও আসলে না বললেও আমি বুঝি ও আসলে কী চাচ্ছে, বা ও আমাকে একটু ব্রিফ করলো রাজ আমি এরকম চাচ্ছি, তা আমি ওটা করার হয়তো বা ওর মতো করে করার ট্রাই করি না বা ওরটা কমপ্লিট করতে পারি না, বাট আমি এমন একটা জিনিস করি যেটাতে আসলে আমি আসলে মেন্টালি দিন শেষে হ্যাপি হই, আমি মনে হয় একটা ঠিকঠাক মানে হয়তো বা সিনটা করতে পারলাম। এই 1-2 বছরই যারা আসলে সাহসটা হয়নি কারো চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কিন্তু এটা আসলে না কেন হয় কি যে গল্পের জন্য আসলে প্লটটা বেছে নেওয়ার জন্য অনেক বাধা থাকে, কারণ কোনো কিছু হলেই মানুষ ভাগাভাগি শুরু করে, এই গল্পটা এরকম এটা আর্ট ফিল্ম, এই গল্পটা এরকম তো এটা হচ্ছে কমার্শিয়াল ফিল্ম, ভাই সবগুলোই কমার্শিয়াল ফিল্ম, সবাই চায় এই ছবিটার মধ্যে টাকা ইনভলভ করেছে, সবাই চায় যে মানে ইনভেস্ট করেছে। ডিরেক্টর বলেছেন মাঝখানে যিনি ছিলেন মানে মানে সেতু বন্ধন বিষয়টা, তো যোগাযোগটা আসলে রুমান ভাইয়ের মাধ্যমেই হয়, দেন বলে যে এটার মধ্যে তো মামাপু কাজ করছে, তো হ্যাঁ ঐশ্বরিয়াকে নিয়ে আসুক আমার তো কোনো সমস্যা নেই, তো ডিরেক্টরও মানে আচ্ছা ঠিক আছে তাই। আমি আসলে আমার নিজের কাজটা নিয়ে ভাবি, সেটা একটা সিন হোক আর 10টা সিন হোক সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই, আমার ব্যাপার হচ্ছে আমি কাজটাকে ওই একটা জায়গাতে আমার কতটুক চ্যালেঞ্জ থাকে, কতটুক আমার কাজের
জায়গাটা আসলে থাকে, আমি কত নিজেকে প্রমাণ করতে পারি। মানে কোনো রকম ভাবে আমি নায়িকার চোখে নিজেকে দেখছি না, এন্ড যেখানে ভিলেন বা অনেক অনেক নিউজে এসেছে যে ভিলেন হচ্ছে মম, নায়িকা হচ্ছে পরিমণি, এটাও খুব একটা আজিব আজিব জিনিস মনে হয় আমার কাছে। আমার কাছে মনে হয় এখানে তৌকির আহমেদ একটা সাবজেক্ট, এন্ড সে যেটা বানায় এবং সে আসলে প্রমাণিত মানুষের কাছে।